হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বেঙ্গলি ব্লগিংকুতে আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং ভালোবাসা। যা গরম পড়েছে আর আমাদের এইখানে দেখতে বা শুনতে পেলে কিনা জানি না, কোকিল ডাকছে, কোকিল প্রচণ্ড ডাকছে। কি ভালো লাগে কোকিলের আওয়াজ। তো আজকম্ব আজকে হয়ে আছে। এই দেখো বারান্দায় সমস্ত জামা কাপড় মেলা ধুয়ে দিয়েছি সকালে প্রচণ্ড রোদ্দু। এখন হইতে টাইম হয়েছে সকাল 9:30, এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। প্রচণ্ড রোদ্দু, মনে হচ্ছে যেন বেলা 2 বাজে। তো চলো বকবক না করে রান্নাঘরের দিকে যাই। তাকাতে পারছি না, দরজাটা ভেজিয়ে দিলাম, তাকাতে পারছি না, এত গরম রোদ্দু। আর দেখো আমি আজকে একটা এঁচোড়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এঁচোড়টা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, মশলাপাতিও করে নিয়েছি। মশলাপাতির মধ্যে হচ্ছে তোমার একটুখানি অল্প একটু নিরামিষ করে বানাবো। আগে একদিন বানিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়েছিলাম, আজকে চিংড়ি মাছ নেই, সেই জন্যে এমনিই বানাবো। তো আজকে নিরামিষ করেই বানাবো এটা এঁচোড়টা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। কাজকর্ম আজকে আর দেখাচ্ছি না, আজকে এঁচোড় চিংড়ির, এই তো এঁচোড় চিংড়ি বলিনি আমি, এঁচোড়ের একটা রেসিপি দেখাচ্ছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এই জায়গাটায় আমি তেলে রেখে রাখি, নিচটায় ঢুকিয়ে দিলাম। টুকুনুমো করে আলু কেটে নিয়েছি, প্রচন্ড এখানে কোকিল ডাকছে, কোকিল একদম এত গরমে প্রচুর কোকিল ডাকছে এখানে। একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে গায়ে না চিৎকার, দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেবো। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে এলে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে নেবো, তারপরে এঁচোড়টা দেবো, দিয়ে বানাবো। আর এই দেখো একটু মশলা অল্প করে করে রেখেছিলাম, অন্য তরকারিতে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি রেড চিলি দিচ্ছি এর মধ্যে, ভালো দেখতে হবে বেশ সালাদটা। একটু অল্প করে সামান্য একটু চিনি দেবো যাতে কালারটা ভালো আসে, আর দিয়ে দেবো আন্দাজ করে লবণ। আর এটা আমি 1 চিমটি লবণ দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে। কাজকর্ম করতে করতে যে কবোতল জল খেয়ে ফেললাম এই গরমে তার ঠিক নেই।
2 বছর বোতল জল ভরে নিয়েছি, এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি, চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে। তো ফ্রিজে ঢুকিয়ে দিলাম জল দুটো, মানে বোতল দুটো আর কি, জল দুটো বলছি। কড়াটা মনে হচ্ছে একটু ছোট হয়ে আছে, কিন্তু একটু কষ্ট করেই করতে হবে, একটু বড় কড়াটাতে নিলে ভালো হতো, নাড়তে অসুবিধা হচ্ছে। তো আমার কষানো হয়ে আছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কালারটাও খুব সুন্দর এসছে, তোমরা বুঝতে পারছো কিনা সেটা জানি না। একটু অল্প করে জল দিয়ে দেবো, কারণ সেদ্ধ করা তো আছে, জাস্ট একটু গ্রেভি মতো হবে আর আলুগুলোকে সেদ্ধ যাতে হয় সেইটা। ঢাকা দিয়ে দিচ্ছি, তো লাইটটা অফ করে দিচ্ছি। আর এই টমেটোটা অর্ধেক বেঁচে ছিল, এটা ফ্রিজে রেখে দেবো। চলো গিয়ে ফ্যানের নিচে একটু বসি আর তোমাদের সঙ্গে কথা বলি। তো একদম ঘর অন্ধকার, এসে একটু বসলাম, তাই জন্য একটুখানি এরকম লাগছে, অন্ধকার অন্ধকার। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা, কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে।